অবাক হওয়ার জন্য ম্যাজিক দেখার কোনো প্রয়োজন নেই, আপন মানুষগুলো বদলে যাওয়ার রূপ দেখলেই অবাক হবেন। মুখে মুখে আপন তো অনেকেই বলে, কিন্তু কে আপন সময় বলে দেয়? যে থাকার সে থেকে যাবে, এটি সম্পূর্ণ ভুল। যদি হাতে অর্থ থাকে তাহলে সবাই থেকে যাবে। মানুষ সাধারণত দুটি কারণেই বদলে যায়, প্রথমত যখন সে অনেক কিছু শেখে, দ্বিতীয়ত যখন সে অনেক কষ্ট পায়। আয়নায় চেহারা দেখাটা তখন থেকেই ছেড়ে দিয়েছি যখন টাকার অভাবে ছোট ছোট ইচ্ছা ও স্বপ্নগুলো পূর্ণ হয়নি। বুঝতে না পারা যদি বাচ্চাদের অপরাধ হয়ে থাকে, তাহলে তাকে বোঝাতে না পারা বড়দের অপরাধ। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে বেশি আশা করার জন্য। কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হইও না। আজ তুমি অনেক ব্যস্ত, কাল কি থাকবে? যেদিন তুমি সব হারাবে সেদিন তুমি